সকালে কাজকর্মের তাড়াহুড়োর সময় বাচ্চাদের টিফিনে চট জলদি অথচ হেলদি কোনো টিফিন বানাতে চাইলে আজকের এই রেসিপিটা কিন্তু কোথাও স্কিপ করো না। কলা দিয়ে খুব সহজে একদম দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি আজকের এই টিফিনের আইডিয়াটা তোমাদের কাছে অনেকেরই ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো আজকের রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে আমি এখানে তিনটে কাঁঠালি কলা নিয়েছিলাম। আর আমাদের অনেকের বাড়িতেই অনেক সময় কলা মজে যায় আর সেগুলো কিন্তু খাওয়া হয় না, সেটা দিয়েও কিন্তু আজকের রেসিপি খুব সহজে বানাতে পারো। তো আমি এখানে তিনটে কাঁঠালি কলা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে মাঝখান থেকে দুটো ভাগ করে নিয়েছি। এবার এই কলাগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি, তারপরে দিচ্ছি এরকম 5 টাকার প্যাকেটের 1 প্যাকেট আমুল গুঁড়ো দুধ। তোমরা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। তো আমি এখানে কিন্তু খুবই সহজে আর কম খরচে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। 5 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ একটা পুরোপুরি দিয়ে দিয়েছিলাম, তারপরে দিচ্ছি স্বাদ মতন 3 থেকে 4 চা চামচ চিনি। বাচ্চারা যেরকম পরিমাণে মিষ্টি খেতে চায় সেই মতন কিন্তু চিনিটা অ্যাড করবে। আর তোমরা যদি রেসিপিটাকে আরও স্বাস্থ্যকর বানাতে চাও তাহলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো বা এর বদলে সামান্য মধু অ্যাড করতে পারো। তো চিনি, গুঁড়ো দুধ আর কলাটাকে দিয়ে এবার খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে চটকে নিচ্ছি আর কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করতে হবে। আর এই কাজটা করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। একটু সময় নিয়ে চিনি, গুঁড়ো দুধ আর কলাগুলোকে এভাবে চটকে নিয়েছিলাম আর কিছুক্ষণ সময় পর গিয়ে দেখা যাবে চিনিগুলো কিন্তু ভালো মতন গলে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি মেজারিং কাপ মেপে 1.5 কাপ ময়দা। আমি এখানে মেজারিং কাপের 1.5 কাপ ময়দা নিয়েছিলাম, তারপরে খুব ভালো করে কলার সঙ্গে মেখে নিচ্ছি আর একটা নর্মাল ডো মেখে নিতে হবে। আর মাঝখানে যেহেতু মিশ্রণটা হাতে লেগে যাচ্ছে তার জন্য আমি এখানে পরিমাণ মতন কিছুটা তেল দিচ্ছি। 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। আর ঠিক এরকম একটা নরম ডো মেখে নিয়েছিলাম। এবার এর থেকে আমরা কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমি এখানে পরিমাণটা যেহেতু কমই করেছিলাম তার জন্য আমার এখানে এই ডোটা থেকে বড় বড় আকারে 4টে লেচি হয়েছিল। এবার এই কলার পরোটাগুলোকে বেলে নেওয়ার জন্য একটা কার্ডবোর্ডের ওপরে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে 1টা লেচি নিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে। আর পরোটাগুলো কিন্তু খুব একটা বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলবো, তাহলে পরোটার টেক্সচারটা ভীষণ সুন্দর হবে আর খেতেও কিন্তু সফট নরম তুলতুলে হবে। তার জন্য অল্প করে একটু শুকনো ময়দা ব্যবহার করে গোল করে একটা পরোটা বেলে নিয়েছিলাম। আর সবগুলো কলার পরোটা একই রকম করে বেলে নিয়ে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা চাটু গরম করতে আগে থেকে বসে দিয়েছিলাম। চাটুটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা পরোটা শুকনো অবস্থায় দিয়ে উল্টে পাল্টে একটু সেকে নিচ্ছি। তারপর একদম সামান্য পরিমাণে তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে ঘি দিয়েও পরোটাগুলোকে ভাজতে পারবে। তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু অনেক সময় ফল খেতে চায় না বা অনেক বাচ্চারা কিন্তু কলা খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু বুঝতেও পারবে না যে এর মধ্যে কলা দেওয়া রয়েছে আর খুব সহজে কিন্তু খাওয়ানো হয়ে যাবে। এইভাবে করে প্রত্যেকটা পরোটা উল্টে পাল্টে সেকে নিয়ে একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম। আর তোমরা চাইলে এগুলোকে তেল ছাড়াও শুকনো অবস্থায় সেকে নিতে পারো, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালোই লাগবে। সবগুলো কলার পরোটা একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এগুলো দেখো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, অনেকটা কিন্তু সফট নরম তুলতুলে হয়, খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা যদি এর মধ্যে চিনিটাকে স্কিপ করো তাহলে সামান্য পরিমাণে মধু ছড়িয়ে সার্ভ করবে, তাহলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, তোমরা সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।